হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিজিটাল উইট। আশা করি সকল অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের গুগল ম্যাপ থেকে ক্লায়েন্ট হান্টিং করে দেখাবো। অনেকেই হয়তো অবাক হচ্ছেন গুগল ম্যাপ থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়। হ্যাঁ, গুগল ম্যাপ থেকেও ক্লায়েন্ট হান্টিং করা যায়। একটা জাস্ট ছোট কিছু ট্রিক্স ফলো করলে আপনি গুগল ম্যাপ থেকেও খুবই ইজিলি আপনার পছন্দের যে কোনো কান্ট্রি সিলেক্ট করে, আপনার টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করে সেখান থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। আজকে আমি আপনাদের গুগল ম্যাপস থেকে ক্লায়েন্ট হান্টিং এর ট্রিক্স দেখাবো। সো গাইস, লেটস স্টার্ট। ওকে, প্রথমে হচ্ছে আমি গুগল ম্যাপস এ যাব। অপশন চলে এসেছে অলরেডি গুগল ম্যাপস। সো প্রথমে গুগল ম্যাপস এ ঢুকবেন। প্রথম কাজ হচ্ছে গুগল ম্যাপস ঢুকবেন। এটা হচ্ছে গুগল ম্যাপস। এখন দেখেন, আমি গুগল ম্যাপস এ যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে আমি এখন হচ্ছে ইউনাইটেড স্টেটস নিয়ে আপনাদের দেখাবো। সো আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস। সো আমার প্রথম কাজ হচ্ছে আমি ইউনাইটেড স্টেটস এর যতগুলো স্টেটস আছে, ইউনাইটেড আমেরিকা বা ইউনাইটেড এর মধ্যে যতগুলো স্টেটস আছে সবগুলো স্টেটস এর নামগুলো একটু চেক করব। কি চেক করব? প্রথমে হচ্ছে আমি এখানে লিখলাম ইউনাইটেড অল স্টেটস। সেটা চেক করার কারণ হচ্ছে মোস্ট অফ দা টাইম বেশিরভাগ হচ্ছে ফ্রিল্যান্সাররা বা যারা কাজ করেন ওদের হচ্ছে টার্গেট থাকে হচ্ছে আপনার যেসব ফেমাস বা হচ্ছে খুবই ট্রেন্ডিং যেগুলো হচ্ছে স্টেটস, সর্বপরিচিত বলা যায়। হ্যাঁ, সেখানে তো সেইগুলা, তা আমি সেগুলো না নিয়ে যেগুলো ডিফারেন্ট, যেগুলো টার্গেটেড না, সেই সব স্টেটস গুলো আমি টার্গেট করবো আজকে। কারণ যেসব স্টেট গুলো অলরেডি টার্গেটেড সেখানে অলরেডি প্রচুর ফ্রিল্যান্সাররা তারা নক করছে বা তারা কাজ করছে, তো সেখানে কাজ করা কিছুটা টাফ। তো আমি হচ্ছে যার যেসব স্টেটস গুলো টার্গেটেড না, খুবই কম মানুষ সিলেক্ট করে, সেইগুলো টার্গেট করে যাতে আমি ইজিলি কাজ পাই। তো প্রথমে যেমন হচ্ছে ফ্লোরিডা, তারপর হচ্ছে ক্যালিফোর্নিয়া, কিছু স্টেটস গুলো খুবই নাম, ইন্ডিয়ানা। সো আমি এগুলো না করে একটা ডিফারেন্ট ইউনিক স্টেটস আমি চুজ করব। নিউ ইয়র্ক, এগুলো হচ্ছে খুবই ফেমাস স্টেটস। সো আমি হচ্ছে একটা নিলাম আমার মতো করে, ধরেন আমি হচ্ছে এইটা সিলেক্ট করলাম, এই স্টেটস এ সিলেক্ট করলাম, এর মিসিসিপি আই থিঙ্ক। তো এটা সিলেক্ট করার পর আমি হচ্ছে এখন গুগলে যাবো, গুগল ম্যাপসে যাবো। যাওয়ার পর এই যে আমি যেটা সিলেক্ট করলাম ওটা কপি করে এটা এখানে পেস্ট করবো, তারপর সার্চ দিয়ে সার্চ দিব। এখন কি সার্চ দিব? প্রথমে সার্চ দিলাম ঠিক আছে, কিন্তু কি সার্চ দিব? হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে এই স্টেটস রিলেটেড যত শপস আছে, শপস মধ্যে কি ধরনের শপস, যেসব শপস এ আপনি হচ্ছে সার্ভিস প্রোভাইড করতে পারেন, যাদের ওয়েবসাইট থাকতে পারে, যেমন হচ্ছে আপনার ক্লোথিং শপ, তারপর হচ্ছে দেন হচ্ছে প্রোডাক্টস যারা সেল করে বিভিন্ন ক্লোথিং শপস, বুক শপস, দেন পেট শপস, জুয়েলারি শপস, এই ধরনের শপস যারা হচ্ছে প্রোভাইড করে বা এই ধরনের শপস যারা কাজ করে, এইসব শপস এর ওনাররা, বিশেষ করে বিজনেস ওনাররা যারা ইকমার্স বিজনেস করে থাকে, তারা বেসিক্যালি বেশিরভাগ টাইম হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে গুগল অ্যাডস, এসইও সার্ভিসেস, এইগুলো এইসব সার্ভিস গুলো ওরা হচ্ছে অন্যদের থেকে কি করে বাই করে। তাদের এইসব সার্ভিসের প্রয়োজন হয় তাদের হচ্ছে আপনার প্রোডাক্ট গুলা মার্কেটিং করার জন্য, সেলস বাড়ানোর জন্য, বা ওয়েবসাইটের ভিউজ, ওয়েবসাইটের হচ্ছে ইমপ্রেশন বাড়ানোর জন্য, ট্রাফিক বাড়ার জন্য তাদের এইসব সার্ভিস গুলো প্রয়োজন হয়। আমি এই ধরনের যে রিলেটেড শপস গুলো আছে সেই রিলেটেড শপস গুলা এই লোকেশনে সার্চ করে খুঁজে দেখবো, এবং হচ্ছে খুঁজে বের করে আমি হচ্ছে আমার সার্ভিস গুলো প্রোভাইড করে ট্রাই করবো। এখন আমি এখানে লিখলাম আগেই লিখি আমি হচ্ছে ক্লোথিং শপ করে লিখি, ধরে লিখলাম ক্লোথিং শপস। ওকে, এখন আমি সার্চ করে দেখি আমি কতগুলো শপস, এই যে দেখেন ক্লোথিং শপস লেখার সাথে সাথেই এই আপনার হচ্ছে লোকেশন এর কতগুলা
শপস খুঁজে পেল। এখন আমার কাজ হচ্ছে এগুলো সবচেয়ে কম রিভিউ এসব শপস গুলো খুঁজে বের করা এবং তাদের কাছে রিচ করা। কারণ যেসব যারা বেশি রিভিউ তারা অলরেডি মার্কেটিং করতেছে, অবশ্যই রিভিউ বেশি সেল হচ্ছে খুবই তাদের দরকার নেই, কিন্তু যারা কম রিভিউ অবশ্যই তারা চাইবে তাদের হচ্ছে প্রোডাক্ট সেলস বাড়ানোর, তাদের হচ্ছে কাস্টমার বাড়ানোর, তাদের ওয়েবসাইট ফেসবুক এগুলো ইনক্রিজ করার, মার্কেটিং করার। সো তাদের কাছে হচ্ছে আমার রিচ করার দরকার, বা তাদের কাছে রিচ করলে নতুন মতো হচ্ছে কাজ করার সম্ভাবনা আছে। সো প্রথমে দেখেন এখানে কম রিভিউ, এগুলো সবগুলো মোটামুটি কম রিভিউ, আমি কয়েকটা হচ্ছে চেক করি। এটা চেক করি 12 রিভিউস, এই যে আমি এখানে ক্লিক করার সাথে এখানে ইনফরমেশন আমাকে শো করছে। প্রথমে দেখেন একটু খেয়াল কর, এখানে হচ্ছে প্রথমে ডিরেকশন দেওয়া আছে, এটা আমার দরকার নেই। তারপর হচ্ছে আমি হচ্ছে এনাদের লোকেশন বা সবকিছু বা কি কি ইনফরমেশন আছে সেটা চেক করবো। এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, তো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে যেমন আরেকটা প্লাস পয়েন্ট বলতে গেলে। তারপর হচ্ছে নাম্বার দেওয়া আছে, নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবো। তা আমি হচ্ছে এখন কি করবো, আমি এখানে কি করতে পারি, ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে রিভিউস এ যাবেন। রিভিউস এ যাওয়ার পর এখানে অনেকগুলো রিভিউস দেখা যাচ্ছে। সো যেহেতু আপনি চাচ্ছেন ওনার রিচ করা, আপনি চান যে এই বিজনেস ওনারটা আপনার কাছে রিচ করুন, তাহলে অবশ্যই আপনি একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে। আপনার ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট কিভাবে করবেন, আপনার ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে আপনি প্রথম থেকে ওনার কাছে একটা ইমপ্রেসিভ হচ্ছে ইমপ্রেসিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আপনার প্রথমে করতে হবে ওনার কাছে রিভিউ দিতে হবে। ওনার এই পেজে একটা রিভিউ দিতে হবে, ওনার সাইটে ওনার শপ সিলেটেড কিভাবে রিভিউ দেবেন, কি নেবেন আপনি, হয়তো আপনি বলছেন আপনার কোনো এক্সপিরিয়েন্স, আমি কিভাবে রিভিউটা দিতে পারি। দেখেন এখানে অনেকগুলো রিভিউ অলরেডি আছে, সো আপনি রিভিউ গুলো ফলো করতে পারেন, দেখতে পারেন এখানে কোন রিভিউ গুলো বেশি পজিটিভ বা কোন রিভিউ গুলো মানুষ বেশি দিচ্ছে। ওই রিলেটেড কিছু রিভিউ নিয়ে আপনি সুন্দর করে গুছিয়ে একটা ছোট একটা রিভিউ নিলেন। দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে যারা রিভিউ দিয়েছে এটা কিন্তু মোটামুটি রিপ্লাই পায় বা লাইকস পায়, এর মানে হচ্ছে ওনার হচ্ছে অ্যাক্টিভ, যারা রিভিউ দিচ্ছেন তারা রিপ্লাই করছেন। তো অবশ্যই আপনি যদি রিভিউ দেন তাহলে হচ্ছে আপনার রিপ্লাই করার সম্ভাবনা আছে। তো আপনি হচ্ছে এরকম একটা ছোট করে রিভিউজ দিবেন, ছোট ছোট রিভিউজ দিবেন। এখানে দেখা যাচ্ছে এটা খুবই আগের রিভিউজ গুলো, তো আপনি অন্য কোনো সিলেক্ট করতে পারেন। যেমন হচ্ছে আমি যদি আরেকটা একটু চেক করি, প্রথমে চেক করি এটা রিভিউস অনেক কম, ঠিক আছে মোটামুটি কিছু 3 মান্থ এগো, ওকে। তো আপনি এখানে রিভিউ দেখতে পারেন, এই যে দেখেন এখানে উনি রেসপন্স করছে, ওনার রেসপন্স করছে। তো আপনার ওনার রেসপন্স করার মানে হচ্ছে উনি অ্যাক্টিভ, সো আপনি ইজিলি ওনাকে যখন রিভিউ করবো নিয়ে আপনার রেসপন্স করবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেসিভ ক্রিয়েট করা ইমপ্রেশন। তো দেন আপনার কাজ হচ্ছে এটি এখানে রাইট রিভিউ ক্লিক করে আপনি রিভিউটা সেন্ড করতে পারবেন। দেন আপনার সেকেন্ড কাজ হচ্ছে এই যে এখানে যে ইনফরমেশন গুলো আছে, যেমন হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের মধ্যে আপনি স্কাইপ অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এসব চেক করতে পারেন। সব চেক করে আপনি সেখানে মেসেজ করতে পারেন, বা টেলিগ্রাম। দেন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আপনার ওয়েবসাইট, ওয়েবসাইটে গেলে আপনি অন্যান্য যেসব আদার্স ইনফরমেশন ইজিলি খুঁজে পেতে পারছেন। তো এখানে আর কোনো ইনফরমেশন নেই, সো আপনার জন্য ডিরেক্ট ওয়েবসাইটে চলে গেছে। কারণ হচ্ছে ওয়েবসাইটে আপনি ক্লিক করার সাথে ওয়েবসাইটে আপনি একটা হচ্ছে বিজনেস ওনারের বা বিজনেস অনেক ইনফরমেশন খুবই ইজিলি খুঁজে পাওয়া যায়। এই যে এখন দেখেন আমি ওয়েবসাইটে হচ্ছে অন্যান্য ইনফরমেশন গুলো খুঁজে পাচ্ছি, এই যে প্রাইস এখানে না, এটা পপ আপ। সো আপনি হচ্ছে নিচে একদম নিচে চলে যাবেন, এর বেশিরভাগ ইনফরমেশন গুলো হচ্ছে আপনি নিচে পাওয়া যায়। এই যে দেখেন এখানে ওনাদের বিজনেস ইমেলটা দেওয়া আছে, এই সো এটা কালেক্ট করবেন, এটা হচ্ছে আপনি কপি করে কাজ করবেন। দেন হচ্ছে এখানে পিন্টারেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্ক দেওয়া আছে। সো আপনি এখানে এখানে আপনি হচ্ছে এন্টার করে এখানেও আপনি মেসেজ করতে পারেন। যদি ফেসবুকে এন্টার করি, ফেসবুকে আমি আরো ইনফরমেশন পাচ্ছি। এই যে সো ফেসবুকেও দেখেন এখানে ওয়েবসাইট লিঙ্ক আর হচ্ছে বিজনেস ইমেল দেওয়া আছে। সো আপনি ফেসবুকে এখানে মেসেজ অপশন আছে, এখানেও আপনি মেসেজ দিবেন, আপনি একটা পোর্টফোলিও সহ এখানে মেসেজ দিবেন যে ওনার বিজনেস গ্রো করার জন্য, ওনার গ্রোথিং প্রোডাক্ট গুলো আরো সোর্স বাড়ানোর জন্য কিভাবে কি করলে ওনার সেলস টা খুবই ইজিলি বাড়া যাবে, মার্কেটিং করা যাবে, খুব সুন্দর ভাবে একটু
ট্রিকি ওয়েতে আপনি হচ্ছে মেসেজ দিবেন, দেন ইনস্টাগ্রামে, দেন ইনস্টাগ্রামে দিবেন, পিন্টারেস্টে মেসেজ করবেন, দেন ওয়েবসাইটে যদি কোনো পপ থাকে, এমন কোনো সিস্টেম থাকে কন্ট্যাক্ট আছে সেখানেও করবেন। অনেক ওয়েবসাইটে গেলে কন্ট্যাক্ট আছে মধ্যে ইমেল সেন্ড করে বা মেসেজ সেন্ড করার অপশন থাকে, সেভাবেও করতে পারেন। এটি এখানে আছে, এই দেখেন নেম ইমেল দিয়ে দেন হচ্ছে মেসেজ, আর সুন্দর করে এখানে মেসেজ আপনি সেট করতে পারেন। হ্যাঁ এখানে পোর্টফোলিও দিতে পারবেন না, কিন্তু হ্যাঁ মেসেজ সেন্ড করে ইজিলি ছবি আপনি হচ্ছে দিতে পারেন। এভাবে আপনি হচ্ছে গুগল ম্যাপস থেকে ইজিলি আপনার রিভিউস চেক করে আপনি একটা যে কোনো স্টেট বা হচ্ছে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করে সেই লোকেশনের শপস গুলো খুঁজে বের করে সেখানে রিচ করার চেষ্টা করেন, আপনি সব জন্য প্রোভাইড করেন, চেষ্টা করবেন কম রিভিউ সেগুলো খুঁজে বের করে, তাহলে ইজিলি খুব ইজিলি হচ্ছে আপনি ওনাদের কাছে রিচ করলে বা কাজ করার সম্ভাবনা একটু বেশি থাকে। গুগল ম্যাপস থেকেও ক্লায়েন্ট হান্টিং করা যায়। তো আজকে এই পর্যন্ত, বেশ ভালো থাকবেন।